হ্যালো এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সবাইকে, শুভ কালী পুজো। সবাই খুব খুব এনজয় করো, মজা করো, বিকজ এইবার কিন্তু আমাদের ক্র্যাকার্স ছাড়াই দিওয়ালি সেলিব্রেট করতে হবে। আর উইদাউট ক্র্যাকার্স আমরা অনেক বেশি এনজয় করতে পারবো ডেফিনেটলি। সো প্লিজ ক্র্যাকার্স নিও না, অ্যান্ড ডেফিনেটলি আমরা অনেক বেশি লাইটস, দিয়াস, ক্যান্ডেলস, চকলেটস, ফুডস সব কিছুর সাথে দিওয়ালি সেলিব্রেট করবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য কালী পুজো। তো আজকে ফ্রাইডে অ্যান্ড নাও আই এম স্টার্টিং মাই ব্লগ। সো ইটস অলমোস্ট 6:20, 6:20 বাজে। তো আজকে বিশেষ কিছু বলার নেই, বিকজ আজকের ব্যাপারে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সো টুডে ইজ দ্য ডে ওয়েন উই সেলিব্রেট লাইক ভূত চতুর্দশী বা হ্যালোইন, যেটাতে হ্যালোইন হিসাবে সেলিব্রেট করা হয় ভূত চতুর্দশীকে। আমরা বাঙালিরা ভূত চতুর্দশী হিসাবে সেলিব্রেট করি। এগেন এটাকে রূপ চতুর্দশী অনেকে বলে, অ্যান্ড 14 প্রদীপ 14 শাক এর কথা কে কে জানো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো ডেফিনেটলি এর সাথে এই 14 শাক 14 প্রদীপ বা ভূত চতুর্দশী সবগুলোই কিন্তু একটা বেশ একটা মিল রয়েছে এর মধ্যে। তো কেন আমরা 14 শাক খাই সেই ব্যাপারে আমি যাচ্ছি না, আই এম শিওর এটা অনেকেই তোমরা জানো। আর আজকে 14টা ক্যান্ডেল মিনিমাম জ্বালাতে হয়, ইউ ক্যান লাইট মোর দ্যান দ্যাট বাট মিনিমাম 14টা তো কমন। তো আমি সেটাই করলাম একটু আগে, তোমরা দেখতে পেয়েছো। তো আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে আজকে এমন একটা দিন, এই সময়ে অনেকেই কিন্তু আর একভাবে সেলিব্রেট করে, ইনফ্যাক্ট সবাই, সেটা হচ্ছে ধনতেরাস হিসাবে। ধনতেরাস একটা এমন শুভ একটা দিন যেখানে আমরা অনেকেই জুয়েলারি বা কিছু কিনে থাকি, লাইক লক্ষ্মী গণেশের মূর্তি। তো ভীষণই সুন্দর, ভীষণই শুভ একটা দিন আজকে। তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভীষণভাবে সবাই নিজের নিজের মতো করে সেলিব্রেট করে, যে যেভাবে পারে ডেফিনেটলি। বাট আমি একটা কথা নিজে মনে করি যে অ্যাপার্ট ফ্রম ক্যান্ডেলস, ইফ উই ক্যান বাই সাম কোনো দিয়াস, মাটির প্রদীপ যেগুলো, সেগুলো যদি আমরা কিছু কিনতে পারি, তো এটা যেমন ট্র্যাডিশনাল ওয়েটা বজায় থাকতে দেখতেও সুন্দর লাগে। একটা জিনিস হয়, সেটা হচ্ছে কিছু মানুষের উপকার হয়, তারা হয়তো তাদের দীপাবলিটা, তাদের কালী পুজোটা অনেক ভালো করে সেলিব্রেট করতে পারে। তো প্রত্যেক বছর আমি কিছু কিনি, বাবা নিয়ে আসে ডেফিনেটলি। তো আমি ওইভাবেই কিছু ক্যান্ডেলস, কিছু দিয়াস এইভাবে সেলিব্রেট করি। আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো হয়, তো একটু অন্যরকম হয় দিওয়ালিটা, যে বাড়িতেই আমাদের কাটে। আর লাস্ট 4 বছর ধরে দিওয়ালিটা একটু অন্যরকম কাটে বিকজ অফ মাই মাম্মা। তো মা যাওয়ার পর থেকে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এনিওয়েজ, কিছু জিনিস রয়েছে না যেটা আমরা কখনো ছেড়ে আসতে পারি না। তো লটস অফ মেমোরিজ, লটস অফ ইউনো মোমেন্টস যেগুলো রয়েছে, যেগুলো এখনও আমি মিস করি ভীষণ, আর সারাটা জীবনই মিস করব। তো এনিওয়েজ, তো তোমরা তোমাদের দিওয়ালি কীভাবে সেলিব্রেট করছো আমাকে জানিও। তো চলো তোমাদেরকে আজকে কিছু গ্লিমস দেখাই কিছু জিনিসের। তো চলো, তো আজকে যেহেতু 14 দীপ দিতে হয়, তো এইভাবে আমরা অ্যাজ ইউ ক্যান সি যে আমরা সেলিব্রেট করি কিছুটা লাইক 14 ক্যান্ডেলস কিংবা 14 দিয়াস, যেটা প্রেফারেবল হয়। তো আজকে আমি ক্যান্ডেলস দিয়েছি। তো নাও এভাবে আমরা স্টার্ট তো করি ফ্রম টুডে, লাইক দ্য ডে অফ ধনতেরাস অর চতুর্দশী কিংবা হ্যালোইন, যে যেটাই বলো।
তো খুব শর্টভাবে তোমাদের দেখালাম আজকে, জাস্ট 14 ক্যান্ডেলস বা দিয়াস দিয়ে লাগানো হয়। তো আমি ছাদে ক্যান্ডেলস দিয়েছি, নিচে দিয়াস দেওয়া হয়েছে, অ্যান্ড কালকে মেনলি দ্য ডে অফ কালী পুজো বা যেটা মেন দিওয়ালি, সেদিনকে আমরা অনেক বেশি লাইক যে যটা খুশি পারে বা পসিবল হয় ততগুলোই কিন্তু দিয়া বা ক্যান্ডেল দেওয়া হয়। তো আর একটা জিনিস আমি তোমাদের দেখাই যে আমি লাইক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, ইউ ক্যান সি তো কালার হয়েছে ঘর। তো এই জন্য আমি কিছুদিন ব্যস্ততার জন্য তোমাদের সাথে কোনো রকম শ্যুট করতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তোমাদের সাথে দেখা করতে পারিনি। তো আজকে ফ্রাইডে ব্লগটা এইভাবে আমি শেষ করছি, তোমাদের সাথে নেক্সট ডে অর্থাৎ স্যাটারডেতে দেখা হচ্ছে। টিল দেন দেখতে থাকো দিওয়ালি ব্লগ। তোমরা দেখলে যে দিওয়ালির যে লাইটিং সেটা কেমন লাগছে। ডেফিনেটলি শুরু হয়ে গেছে কালী পুজো, আর এবার খুব তাড়াতাড়ি হয়তো পুজো হয়ে যাবে, অন্যান্য দিনের মতো মানে অন্যান্য বারের মতো লেট হবে না, বিকজ অমাবস্যা খুব তাড়াতাড়ি লেগে গেছে। তো ফাস্টিংয়ে আই থিঙ্ক যারা করো তারা সবাই আছো, আমিও ফাস্টিংয়ে রয়েছি। তো হয়তো তোমাদেরকে খুব ডিটেলসে
ভিডিও শেয়ার করতে পারছি না জাস্ট বিকজ উই আর বিজি, বাট স্টিল আমি যেটুকু পাচ্ছি তোমাদেরকে আমি ক্লিপ শেয়ার করলাম, আর ডেফিনেটলি তোমাদেরকে দেখাতে থাকবো ক্লিপ যেটুকু আমি পারবো। তো পিছনে দেখতে পাচ্ছ যে ক্যান্ডেলস, তো আমি ভেবেছিলাম এবারও দিয়াজ জ্বালাবো, বাট যেটা হলো যে পসিবল হলো না, তো সেজন্য অ্যারেঞ্জ করাটা পসিবল হয়নি। আই ওয়াজ সো বিজি, আর আমার বাবার পক্ষেও সম্ভব হয়নি, বাড়িতে পুজোর জন্য অ্যারেঞ্জমেন্ট একটু চলছিল। তো এই হচ্ছে ব্যাপার যে এবার দিয়াজের বদলে আমি পুরো ক্যান্ডেলস দিয়েছি। হ্যাঁ, ডেফিনেটলি দিয়াজও নেওয়া হয়েছে, বাট সেটা পুজোর জন্য, পুজোর জন্য নেই, বাট নট ফর ইউ নো দ্য লাইট ইন দ্য হাউস। তো এই ছিল আপাতত, দেখা হচ্ছে খুব শীঘ্রই, আবার পরের আমি তোমাদের ভিডিও করে দেখাবো। গাইজ, আজকের ভিডিওতে তোমাদের সাথে ডে থ্রি দিওয়ালি ব্লগ শেষ করব। খুব বেশি তোমাদেরকে ক্লিপিংস দেখাতে পাচ্ছি না, বাট স্টিল যেটুকু পসিবল হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে সিঁদুর খেলা এবং বিসর্জন দিয়ে আমাদের দিওয়ালি ব্লগ শেষ হচ্ছে, বাট আমি সেই ক্লিপিংসগুলো জোগাড় করতে পারিনি বিকজ আই ওয়াজ টু লেট ফর দ্যাট টু শুট। সো এই হচ্ছে আমার দিওয়ালি শাড়ি যেটা আমি পরেছি, খুবই সিম্পল একটা হ্যান্ডলুম, এটা হচ্ছে পার্পল কালারের, খুবই সিম্পল একটা হ্যান্ডলুম শাড়ি, ভীষণই লাইট ওয়েট, ইজিলি ম্যানেজেবল। তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যে তোমাদের সবাইকে বলেছিলাম যে আমি তোমাদের সাথে একজন স্পেশাল পার্সনের দেখা করাবো আমার ভিডিওয়ে, তো সেটা হচ্ছে আমার বাবা। তো আমার লাইফে মা বাবা আমার জীবনে অনেক বড় ইন্সপিরেশন, আমার মা সবসময় আমাকে ইন্সপিরেশন দিয়ে গেছে, কোনো দিন কোনো কিছুতে ডিসকারেজ করেনি। দ্যাট ইজ দ্য রিজন যে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার মা বাবাকে ডেডিকেট করা, বাট সিন্স সি ইজ নো মোর হেয়ার টু অ্যাপ্রিসিয়েট ইউ নো দিস থিংস, আমি জানি কোথাও না কোথাও মা তো আছে, দেখছে হয়তো তার ভালো লাগছে, বিকজ আমার মা আমাকে সবসময় সব কিছুতে ভীষণ ভীষণভাবে ইন্সপিরেশন দিয়েছে, এনকারেজ করেছে, লাইক মাই ড্যাড। তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো কেমন লাগলো আমার দিওয়ালি ব্লগ অবশ্যই আমাকে জানিও, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে দিওয়ালি লুকিং আমি শুধুমাত্র একটা গোল্ডেন ইয়াররিংস ঝুমকিস পরেছি, অ্যান্ড কমপ্লিমেন্টারি হিসাবে আমার লিপস্টিক হুইচ ইজ মেবলিন সুপারস্টে ইনক্রিয়ন। তো আর কিছুই না, ভীষণই লাইট একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, অ্যাকচুয়ালি নো মেকআপ লুক ইউ ক্যান সে, অ্যান্ড জাস্ট চুলটা খুব সিম্পলভাবে রয়েছে। দিস ইজ দ্য দিওয়ালি লুক আলটিমেট। তো এইভাবে আমি আমার লুক ক্রিয়েট করেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সাথে। যদি কিছু জানার থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের দিওয়ালি কেমন কাটলো অবশ্যই জানিও। তাহলে হ্যাপি দিওয়ালি সবাইকে। হ্যালো এভরিওয়ান, মিট মাই ড্যাড, এটা আমার বাবা। হ্যাঁ বলো। প্লিজ সাবস্ক্রাইব মাই ডটার চ্যানেল।